अस्सलामु अलैकुम। नैशनल आइडियल गार्ल्स कॉलेज आईजी तो एनआईजीसी होम कॉलेजेर पक्ष थेके आमी मोहम्मद सज्जाद अली लस्कर प्रभाषक गणित विभाग सबाइके सादर आमंत्रण जानाच्छि आजकेर क्लासे। प्रिय शिक्षार्थी, आशा करी सकले भालो आछो। आज आमरा द्वादश श्रेणी शिक्षार्थीदेर जन्य चतुर्थ पर्वेर सिलेबास भित्तिक आलोचना करब उच्चतर गणित द्वितीय पत्र थेके। प्रिय शिक्षार्थी, आसो आमरा आलोचनार आगे आजके देखे नेई आमादेर क्लास सम्पर्के। द्वादश श्रेणी शिक्षार्थी चतुर्थ पर्व सिलेबस भित्तिक आलोचन आजकल विषय उच्चतर गणित द्वितीय पत्र आलोचना रही बराबर मत। मोहम्मद सज्जाद अली लस्कर इन्हें मोबाइल नम्बर और एफबीआईडी बराबर मत देव आमरा जेको गाणितिक समस्या पड़े हमारे जोाजोग कर आशा करी तुम्हारे समाधान दीते चेष्टा करब। आज के करब से लेक्चर नम्बर चतुर्थ पर्व एगारो এবং যে আজকে করব সেটা অনুশীলনমূলক কাজ হিসেবে তোমরা এসডব্লিউ করবে এগারো নম্বরে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হবে স্থিতিবিদ্যা থেকে এবং স্থিতিবিদ্যার অনুশীলনী আট দশমিক দুই আজকে আমরা শুরু করব। তাহলে আসো আজকে আমাদের যে আলোচ্য বিষয় স্থিতিবিদ্যার অনুশীলনী আট দশমিক দুই থেকে। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করার আগে আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য সম্পর্কে হালকা আলোচনা করব। তো এই চ্যাপ্টার করার জন্য আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আমাদের জানা দরকার, সেটা হলো লামির উপপাদ্য। তাহলে লামির উপপাদ্যটা আমাদের জানা থাকতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য। আসো উপপাদ্যটা দেখি। একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকে, তবে প্রত্যেকটি বল অপর বল দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ একটা বিন্দুতে তিনটি বল সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থায় কখন থাকে? যখন বল তিনটির লব্ধি হয়। একটা বিন্দুতে যখন ক্রিয়া করে তখন ওই বিন্দুতে ওই বল তিনটির লব্ধি হবে শূন্য, অথবা যে কোনো একটি বল অপর বলগুলোর কী হবে? অপর বলগুলোর লব্ধির সমান এবং বিপরীতমুখী হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে কীভাবে দেখা যায়? ধরি আমরা ও বিন্দুতে তিনটা বল ক্রিয়ারত আছে, পি এই বরাবর যদি কিউ হয়, এই বরাবর যদি আর ক্রিয়া করে, তাহলে লামির উপপাদ্য অনুসারে পি বল অপর দুইটি বলের যে কোণ আছে এই মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের সমানুপাতিক। একই রকমভাবে কিউ বল হবে পি এবং আর এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। একইভাবে আর পি এবং কিউর মধ্যবর্তী কোণের বা অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণকে আমরা এভাবে চিহ্নিত করলাম। কিউ বল যদি লিখি তাহলে সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ, এবং আর যদি চিন্তা করি তাহলে এবং পি এবং কিউর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এটার সাথে সাথে আরও একটি উপপাদ্য আমাদের, যেটার আমরা লামির বিপরীত উপপাদ্য হিসাবে জানি, যে যখন তিনটি বল একটা বিন্দুতে ক্রিয়া করবে, যখন একটি বিন্দুতে তিনটি বল যখন ক্রিয়া করবে এবং বলগুলো যদি এই যে অনুপাতটা লিখেছি যে বলগুলো প্রত্যেকটি তাদের অপর দুইটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হয়, তখন আমরা বলবো উক্ত বিন্দুতে বলগুলো সাম্য অবস্থা সৃষ্টি করেছে। তাহলে এটা হবে আমাদের লামির বিপরীত উপপাদ্য। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই উপপাদ্যের উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য আজকে দুটি অঙ্ক রেখেছি। আসো আজকে ওই দুটি অঙ্ক করব লামির উপপাদ্যের উপর ভিত্তি করে। প্রথম অঙ্কটা আমরা একটু দেখি। পি কিউ আর বলত্রয় একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। পি কিউ আর বলত্রয় একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। পি কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এবং পি ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি হলে দেখাও যে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর ডিভাইডেড বাই √3। তাহলে চলো আমরা প্রথম যে অঙ্কটা সেটা সমাধান করব। তার আগে আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। চিত্রটা আমরা ডান পাশে একটু আঁকছি। ধরো পি বিন্দুটা এখানে ক্রিয়া করছে, কিউ বিন্দুটা
আমরা লিখতে পারি এখানে লিখতে পারি বা এখানেও লিখতে পারি পি কিউ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা এটা লিখলাম কিউ এটা ধরলাম আমাদের আর আর করে আমাদের 120 ডিগ্রি 150 ডিগ্রি তাহলে একটু একটু বেশি দিব আমরা 90 এবং 40 এর মধ্যবর্তী একটু বাঁকানো তাহলে একটু বেশি হয়ে যাবে এখানে হবে আর কি ধরলাম আমরা এটা আর বিন্দুতে আর বল ক্রিয়া করে এবং এটার মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম 150 ডিগ্রি তাহলে 150 ডিগ্রি কোণ আমাদের পি এবং কিউ এর সাথে 60 ডিগ্রি কিউ এবং আর এর সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং আমাদের বলছে যে পি ও আর সরি এখানে হবে 150 পি এবং আর এর সাথে 150 ডিগ্রি তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করব আমরা জানি যে এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে তো টোটালি যদি 360 ডিগ্রি উৎপন্ন করে 360 ডিগ্রি থেকে 150 এবং 60 যদি আমরা বিয়োগ করি তাহলে এটা পাবো 150 ডিগ্রি তাহলে এই যে কোণগুলোর সাথে এবং বলগুলোর সাথে যদি আমরা লামির উপপাদ্য ব্যবহার করি তাহলে সহজেই কিন্তু আমরা এই সম্পর্কটা পেয়েছি তাহলে চলো অঙ্কটা ভাষাগতভাবে করি মনে করি পি কিউ আর বল দয় ও বিন্দুতে এটা আমরা ও বিন্দু দিয়ে দিলাম সাম্যাবস্থার সৃষ্টি করে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ সিক্সটি ডিগ্রি এবং আমাদের আরেকটা দেওয়া আছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ আমাদের দেওয়া আছে 100 পি ও আর এর পি ও আর এর মধ্যবর্তী কোণ তাহলে আমরা আগে বের করে নিব আর ও পি বা কিউ ও আর এর মধ্যবর্তী কোণ তাহলে 360 ডিগ্রি থেকে আমরা অপর দুইটা কোণের যোগফল বিয়োগ করে ফেলি তাহলে আমরা পেলাম 150 ডিগ্রি এখন যেহেতু বল ত্রয় একটা বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করেছে তাহলে আমরা লামির উপপাদ্য অনুসারে লিখতে পারি লামির উপপাদ্য অনুসারে পাই পি ডিভাইডেড বাই আমরা যদি চিত্রটা একটু খেয়াল করি আবার পি কোণ অপর দুটি কোণ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা কত পেলাম 150 ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন 150 ডিগ্রি কিউ যদি চিন্তা করি তাহলে কিউ আছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি আর যদি চিন্তা করি তাহলে পি এবং কিউর মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি তাহলে সাইন 60 সমান তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পি সাইন 180 মাইনাস 30 ডিগ্রি কিউ সাইন 180 মাইনাস 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ইমপ্লাইজ পি এটা হবে সাইন 30 ডিগ্রি এটাও হবে সাইন 30 ডিগ্রি এটাও হবে সাইন 60 ডিগ্রি তাহলে আমরা সাইন 30 ডিগ্রি মান জানি হাফ হাফ রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে যদি আমরা টুগুলো বাদ দিয়ে দিই তাহলে পি বাই ওয়ান কিউ বাই ওয়ান আর বাই রুট থ্রি তাহলে আমরা কিন্তু ওয়ান যদি নাও লিখি তাহলে কিন্তু আমাদের হয়ে যায় সুতরাং পি ইকোয়াল কিউ ইকোয়াল আর বাই রুট থ্রি আমাদের দেখানো হলো লিখে দিব আমাদের প্রমাণটা কমপ্লিট আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এভাবে তিনটি বল দেওয়া থাকলে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমরা সহজেই অপর এই সম্পর্ক লামির উপপাদ্য সাহায্যে সহজেই আমরা যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি এবং দুটি বল দেওয়া থাকলে অপর বল আমরা বের করতে পারব আশা করি তোমরা বুঝতে পেরেছ
প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা আরেকটি অঙ্ক করব এই লামির উপপাদ্যের উপর ভিত্তি করেই। তাহলে দ্বিতীয় অঙ্কটা আমরা একটু দেখে নেই। ABC ত্রিভুজের ABC কৌণিক বিন্দুতে বিপরীত বাহুর উপর লম্বভাবে ক্রিয়ারত তিনটি বল PQR সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো P is to Q is to R equal ABC, A is to B is to C, P is to Q is to R equal sin A is to sin B is to sin C। তাহলে এটাও আমরা একটা সহজেই করতে পারি। এটা একটু প্রমাণ টাইপের, এই চ্যাপ্টারে কিন্তু বেশিরভাগই প্রমাণ টাইপের অঙ্ক আমরা করে ফেলব। তাহলে একটা চিত্রের মাধ্যমে আমরা সহজেই কিন্তু জিনিসটাকে বুঝে নিব, তারপর আমরা এই লামির উপপাদ্য ব্যবহার করে সহজেই প্রমাণ করে ফেলব। ধরি আমরা চিত্রটা যদি আমরা এভাবে চিন্তা করি, এবিসি একটা ত্রিভুজ, তাহলে এ থেকে আমরা লম্ব আঁকলাম এডি, বি থেকে এসি এর উপর লম্ব আঁকলাম বিই, এবং সি থেকে লম্ব আঁকলাম সিএফ। তাহলে এডি বরাবর যেহেতু বলছে এর প্রত্যেকটা কৌণিক বিন্দু তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বরাবর তিনটা বল ক্রিয়া করছে, তাহলে এডি বরাবর পি, বিই বরাবর কিউ, এবং সিএফ বরাবর আর ক্রিয়ারত। তাহলে আমাদের এই প্রমাণটা করতে হবে। তাহলে আমরা একটু বর্ণনা দিয়ে দিই সমাধান দুইয়ের। মনে করি এবিসি ত্রিভুজের এ বি এবং সি বিন্দুতে তিনটি বল পি কিউ এবং আর যথাক্রমে এডি বিই সিএফ বরাবর ক্রিয়া করে। এখানে এডি যেহেতু লম্ব, এডি বিই এবং সিএফ যেহেতু লম্ব, তাহলে এই যে এখানে ছেদবিন্দু সেটা আমাদের ও যদি ধরি তাহলে সেটা কি হবে, লম্ব বিন্দু। যেহেতু এডি বিই সিএফ যথাক্রমে বিসি এসি এবং এ বি এর উপর লম্ব, সুতরাং ও বিন্দু হচ্ছে লম্ব বিন্দু। প্রিয় শিক্ষার্থী, তাহলে ও বিন্দুতে আমরা আবার যদি চিত্রটা খেয়াল করি, ও বিন্দুতে দেখো তিনটা বল ক্রিয়ারত, ও ডি বরাবর পি, ও ই বরাবর কিউ, ও এফ বরাবর আর। তাহলে এই যে ও বিন্দুতে যেহেতু বল তিনটি সাম্যাবস্থা সৃষ্টি করছে, তাহলে আমরা সহজে কিন্তু লামির উপপাদ্য ব্যবহার করতে পারি, যেহেতু একটা বিন্দুতে তিনটি বল সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে যদি এবিসি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি স্মল এ বি সি যদি ধরি, তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা পাই যে যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা প্রমাণে চলে যাব। প্রথমে লিখব ত্রিভুজ এবিসি এ সাইনের সূত্র হতে পাই, তাহলে এ এ বাহু আমরা বিসি সমান ধরব, তাহলে বিসি এ হলে তার বিপরীত কোণ হলো কোণ এ, তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ধরা যায়, আমরা লিখতে পারি। এবং এটা সমান সমান যদি আমরা একটা যে কোনো ধ্রুবপদ ধরি, ওয়ান বাই কে ধরলাম, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এ সমান সমান লেখা যাবে সাইন এ সমান সমান লেখা যাবে এ কে, একই রকমভাবে সাইন বি সমান সমান লেখা যাবে বি কে, সাইন সি সমান সমান লেখা যাবে সি কে। যদি আমরা ও বিন্দুতে বিন্দু তিনটি সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা লামির উপপাদ্য অনুসারে পাই আবার পি কিউ আর বলত্রয় ও বিন্দুতে সাম্যাবস্থার সৃষ্টি করে। তাহলে লামির উপপাদ্য অনুসারে পাই
আমরা লামির উপপাদ্য জানি যে যে কোনো বল তার বিপরীত কি যে বিপরীত অন্য দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক তাহলে পি ডিভাইডেড বাই হয়ে যাবে সাইন কোণ ই ও এফ আমরা যদি আবার চিত্রটা দেখি এই যে পি বরাবর আছে তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কি হয় ই ও এফ তাহলে সাইন ই ও এফ কিউর ক্ষেত্রে হবে এফ ও ডি সাইন এফ ও ডি আর হবে পি এবং কিউর মধ্যবর্তী কোণ অর্থাৎ ডি ও ই সাইন ডি ও ই প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে এটা যদি আমরা একটা পরিবৃত্ত চিন্তা করি তাহলে আমরা জানি যে পরিবৃত্তের ক্ষেত্রে এটা যেহেতু 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি তাহলে এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে অর্থাৎ সম্পূরক হবে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ইওএফকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস বা 180 মাইনাস যাই লিখি আমরা এ লিখতে পারি তাহলে পাই মাইনাস এ লিখতে পারি একই রকমভাবে এটাকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস বি এটাকে লিখতে পারি সাইন পাই মাইনাস সি আবার যদি খেয়াল করি যে এই কোণ এবং এই কোণ কি হবে দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে তাহলে আমরা এটা আমরা লিখতে পারি সহজেই আমরা লিখতে পারি যে এই দুইটি কোণ এটা লিখতে পারি তাহলে সাইন পাই মাইনাস এ লিখার পর আমরা যদি এই এটাকে পরিবর্তন করি তাহলে কি লিখতে পারি পি সাইন এ কিউ সাইন বি এবং আর সাইন সি তো এই অবস্থায় যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এটাকে যদি অনুপাতে নিই তিনটাকে যদি অনুপাতে নিই প্রথম দুইটা নিয়ে করি বা তিনটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি আমাদের কিন্তু 2 নংটা আগে প্রমাণ এসে গেল আবার আমরা প্রথমে যে প্রমাণ করেছিলাম সাইন এ সমান সমান এ কে সাইন বি সমান সমান বি কে এবং সাইন সি সমান সমান সি কে যদি আমরা এখানে বসায় দিই পি ইস টু কিউ ইস টু আর এ কে ইস টু বি কে ইস টু সি কে উপপাশাতে যদি আমরা কে বাদ দিয়ে দিই তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল এ ইস টু বি ইস টু সি তাহলে প্রমাণিত এখানেও একটা আমরা প্রমাণ করে ফেললাম এটাও প্রমাণিত তোমাদের একসাথেও আসতে পারে আবার অনেক সময় এটা ভিন্ন প্রমাণও বের করতে বলতে পারে তাহলে যেটাই আসুক যদি এবিসি আসে তাহলে আমরা এই পর্যন্ত করব আর সাইন এ ইস টু সাইন বি সাইন সি যদি প্রমাণ আছে তাহলে আমরা এই পর্যন্ত করব তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা উপপাদ্যর সাহায্যে লামির উপপাদ্যর সাহায্যে দুটি অঙ্ক করলাম একটি প্রমাণ এবং একটি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা বাসায় ভালো মতন লামির উপপাদ্যটা দেখবে বইতে এটার প্রমাণ রয়েছে আমরা ক্লাসে ইনশাল্লাহ এই উপপাদ্যটা তোমাদের শেখাতে চেষ্টা করব আর আমরা যে অঙ্কটা করলাম আমরা আজকে সেটা আমরা বাসায় প্র্যাকটিস করব বেশি করে এবং এই জাতীয় যে লামির উপপাদ্য ব্যবহার করে বিভিন্ন রকমের মান নির্ণয় করা কিংবা প্রমাণ তোমরা বাসায় চেষ্টা করতে থাকো ইনশাল্লাহ করতে পারবে আগামী ক্লাসে আরও এই উপপাদ্যের উপরে আমরা আরও কিছু অঙ্ক করব সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ